নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব অমলা দেবীর লেখা গল্প চন্দ্র ডাক্তার এতগুলা গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার চন্দ্র ডাক্তার এ তরফে এত বড় ডাক্তার আর নাই পাশ করা ডাক্তার কি পাশ করা কোথায় পাশ করা জানিবার প্রয়োজন নাই এই কথা জানিয়ে রাখিলেই চলিবে চন্দ্র ডাক্তার বড় ডাক্তার যাহার কাছে নগাঁয়ের তারিণী কবিরাজ এবং সনবনির বুড়া হরিশ নাপিত কলিকা পায় না ধুতির উপর গলা বন্ধ কোট পরিয়া মাথায় হ্যাট চড়াইয়া ঘোড়ায় চড়িয়া চন্দ্র ডাক্তার ডাক্তারি করিয়া বেড়ান ঘোড়া খুব শিক্ষিত ঘোড়া মাঠের এক হাত চওড়া আলির উপরে এদিক ওদিক না পড়িয়া অবলীলাক্রমে চলিয়া যাইতে পারে ঘোড়া রাখিতে ডাক্তারের এক পয়সা খরচ হয় না বাড়ি ফিরিয়া ডাক্তার ঘোড়া ছাড়িয়া দেন সমস্ত রাত্রি পুকুরের দল ও মাঠের ঘাস খাইয়া ঘোড়াটা ঠিক সকালে ঘরে ফিরে আশ্চর্য ঘোড়া শিক্ষিত ঘোড়া চন্দ্র ডাক্তার অত্যন্ত বদমেজাজিল রোগীরা সবসময় ভয়ে সন্ত্রস্ত ধমক তো লাগিয়াই আছে ঘোড়ার চাবুকটাও মাঝে মাঝে তাহাদের পিঠ ছুঁইয়া যায় তাহাতে তাহারা কিছু মনে করে না যে গাভি দুগ্ধ দেয় তাহার চার্ট সহ্য করা তাহাদের অভ্যাস আছে চন্দ্র ডাক্তারের বৈঠকখানায় তাহার ডিসপেন্সারি দুইটা কাচের আলমারি তাহার ভিতরে রকমারি ঔষধ লাল নীল কত রঙের ঔষধ শুদ্ধ আলমারি দুইটা দাম গ্রামের লোক এখনো হিসাব করিয়া ঠিক করিতে পারে নাই ঘরের একপাশে একটা টেবিলের উপর কতগুলা শিশি একটা ওজন করিবার নিক্তি মেজার গ্লাস সাজানো তাহারি সামনে একটা টুলে বসিয়া বড় জুড়ির পঞ্চানন পাল কম্পাউন্ডারি করে অবশ্য ডাক্তার থাকিলে তাহার সামনে টুলে বসিবার সাধ্য পঞ্চাননের পিতামহেরও নাই তখন দাঁড়াইয়া কাজ করিতে হয় ঘরের অন্যদিকে একটা টেবিল ও চেয়ার লইয়া চন্দ্র ডাক্তার বসেন রোগীরা খাড়া দাঁড়াইয়া থাকে যাহারা অক্ষম তাহাদের উবু হইয়া বসিবার হুকুম আছে চন্দ্র ডাক্তার বিপত্নিক আট বছর পূর্বে তাহার পত্নী নারায়ণী ইহলোক ত্যাগ করেন এই কার্য করিয়া নারায়ণী ভালো করিয়াছিলেন কিনা সে সম্বন্ধে গ্রামের মহিলা সমাজে সকলের মত এক নহে একদল বলে নারায়ণীর হাড় জুড়াইয়াছে এই কাঠখোটটা দুর্মুখ স্বামী সংসার করাচ্ছে চিতায় শোয়া ঢের ভালো অন্য দল বলে রাজার মতো স্বামী রাজকন্যার মতো মেয়ে ছাড়িয়া সোনার সংসার ডুবি করিয়া যাওয়া কি সোজা মা নারায়ণী হতভাগিনী রাজকন্যার মতো মেয়ের নাম কল্যাণী দশ বছরের মেয়ে ফুটফুটে রং ছিপছিপে গরম এক মাথা ছোট ছোট কোঁকড়ানো চুল কখনো কোনোদিন চিরুনি স্পর্শ করিয়াছে বলিয়া মনে হয় না পরনে ময়লা ডুরে শাড়ি গাছ কোমর বাঁধা কচি মুখ দুষ্টামিতে ভরা দুর্দান্ত মেয়ে কখনো ধীরে চলিতে জানে না ছুটিয়াই চলে গাঁয়ের তাহার সমবয়সী মেয়েদের সে তুয়াক্কা করে না ছেলেরাই তাহার বন্ধু তাহারাও তাহার সঙ্গে পারিয়া ওঠে না গাছের মগডালে উঠিয়া পাখির ছানা সংগ্রহ করায় নদীতে সাতার দেওয়ায় শৈলী মাসির বাড়ির দেওয়াল টপকাইয়া ভর্তি দুপুরে রোদে শুকাইতে দেওয়া আচারের হাঁড়ি হইতে আচার চুরি করায় সেই তাহাদের অগ্রণী মার্বেল গুলি ডান্ডা খেলায় কেহ তাহার সমকক্ষ নয় লুকাচুরি খেলায় কেহ তাহাকে খুঁজিয়া বাহির করিতে পারে না গ্রামের পিতা মাতাদের তরফ হইতে তাহার বিরুদ্ধে নালিশ প্রতিনিয়ত জমিয়া ওঠে কিন্তু ডাক্তারের কাছে কিছুই পৌঁছে না যা দুর্দান্ত মানুষ হয়তো মেয়েটাকে মারিয়া ফেলিবে আহা মাহারা মেয়ে সকলে স্নেহও করে কখনো কোনো প্রবীণা হয়তো কল্যাণীকে অনেক কষ্টে বাঘ মানাইয়া কোলের কাছে টানিয়া আনিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন হ্যাঁ রে কল্যাণী তোর বাবা তোকে ভালোবাসে কল্যাণী অপরিচ্ছন্ন ঝাঁকড়া চুলে ভরা মাথা নাড়িয়া স্পষ্ট জবাব দেয় না প্রশ্ন হয় তোর পিসিমা তোকে ভালোবাসে না কল্যাণী ততধিক ঘাড় নাড়িয়া জবাব দেয় না সঙ্গে সঙ্গে মন্তব্য করে বুড়ি ডাইনি আবার প্রশ্ন হয় তোকে কেউ ভালোবাসে না হ্যাঁ রে কল্যাণী কল্যাণী বলে কেন বিশু ভালোবাসে পিসি চন্দ্র ডাক্তারের দুঃসম্পর্কিয়া ভগ্নী নারায়ণের মৃত্যুর পর ডাক্তারের সংসার তরির হাল ধরিয়াছেন বিশু পুরাতন চাকর সত্যই চন্দ্র ডাক্তার সংসার সম্বন্ধে উদাসীন সকালে বাহির হইয়া যান রাত্রে কখন ফেরেন তাহার ঠিক নাই সংসারের কি হইতেছে কি আসিতেছে কে যাইতেছে এমনকি মাতৃহীন মেয়েকে কে দেখে কে যত্ন আত্মি করে কিছুই লক্ষ্য রাখেন না নিজের কাজ লইয়াই আছেন নিজের শরীর ও স্বাচ্ছন্দ্যের দিকেই তাহার লক্ষ্য আছে নাকি তাহাও নাই আহারের ঠিক নাই নিদ্রার ঠিক নাই যেন একটা যন্ত্র মায়া মমতাহীন অনিবার্য বিরামহীন গতিতে চলিয়াছে তো ভাদ্র ভাদ্রমাসের শেষ অবিশ্রান্ত বর্ষণের মধ্যেই নিঃশব্দ চরণে অলক্ষে কখন শরৎলক্ষ্মী আসিয়া পৌঁছিয়াছেন আকাশ মেঘহীন স্নিগ্ধ প্রভাত রৌদ্রে গাছের পাতাগুলি চিকচিক করিতেছে দিগন্তপ্রসারী মাঠ সবুজ শস্যে ভরিয়া গিয়াছে পুকুরে থই থই করা জলে অজস্র শালুক ও পদ্ম ফুটিয়াছে গ্রামের পথঘাট জলে কাদায় ভর্তি মাটির ঘরগুলি বর্ষার দাপটে বিপর্যস্ত অসংখ্য ঝোপ ঝাঁপে মশকের দল বাসা বাঁধিয়াছে সবিক্রমে ম্যালেরিয়া দেখা দিয়াছে ঘরে ঘরে রোগীর আত্মনা চন্দ্র ডাক্তারের ডিসপেন্সারিতে সকাল হইতে রোগীর ভিড় দুপুর রাত্রি পর্যন্ত ডাক্তারের সময় নাই তাহার শিক্ষিত ঘোড়া গ্রাম হইতে গ্রামান্তরে চলিয়াছে তো চলিয়াছেই একদা প্রভাত গ্রামের বুড়া শিবের মন্দিরের আটচালাতে পাঠশালা আরম্ভ হইয়া গিয়াছে ছেলের দল কলরব করিয়া পড়িতেছে বুড়া পণ্ডিত মশাই একটা চাটাইয়ের উপর বসিয়া সুতা বাঁধা নিকেলের চশমা চোখে দিয়া প্রায় উপর হইয়া একটা পুরনো খবরের কাগজ পড়িতেছেন হঠাৎ একটা হুঙ্কার করিয়া পণ্ডিত মহাশয় সোজা হইয়া বসিলেন এবং চশমাওয়ালা মুখটাকে কোনো এক বিশেষ দিকে ফিরাইয়া হাঁক দিলেন এই নাড়া ওখানে গোল হচ্ছে কেন রে সব নিস্তব্ধ টু করিলে শোনা যায় নাড়া প্যান পেনে গলায় চিৎকার করিয়া কহিল আমি নয় পণ্ডিত মহাশয় সদা গল্প করছে কলির সঙ্গে অর্থাৎ গুরু মহাশয় গলা বাড়াইয়া হাত ছাড়িলেন এই কল্যাণী তুই এতদিন আসিস নি কেন কল্যাণী কহিল বাবা পড়তে বারণ করেছে পণ্ডিত মশাই পণ্ডিত কহিলেন বারণ করেছে তো এসেছিস কেন যা এখান থেকে নিজে পড়বে না আর কাউকে পড়তে দেবে না ছেলেদের দিকে তাকাইয়া একটু উচ্চাঙ্গের হাসি হাসিয়া কহিলেন গুবরে পোকা বাতি নষ্ট করে তোরা দেখেছিস হঠাৎ পণ্ডিত মহাশয় মাথায় হাত দিয়া চিৎকার করিয়া উঠিলেন সদানন্দের স্লেটখানা সশব্দে তাহার মাথায় আসিয়া পড়িয়াছে তাহার পরের দৃশ্য কে বর্ণনা করিবে ছেলেদের কলরবের সহিত পণ্ডিতের চিৎকার মিশিয়া যেন হাট বসিয়া গেল কিছুক্ষণ পরে দেখা গেল বোন বাদার ভাঙিয়া কল্যাণে ছুটিয়াছে এবং তাহাকে ধরিবার জন্য তাহার পিছনে প্রাণ ছুটিতেছে কতগুলি ছেলে সেদিন চন্দ্র ডাক্তারের ডাক্তারখানায় ভিড়ের অন্ত নাই গ্রাম গ্রামান্তর হইতে রোগী ও রোগীর আত্মীয় দল আসিয়া পৌঁছিয়াছে ডাক্তারখানার ভিতরে রোগী দেখা চলিতেছে এখানের কাজ সারিয়া ডাক্তারকে এখনই বাহির হইতে হইবে তারপর গ্রাম হইতে গ্রামান্তরে ঘুরিয়া ঘুরিয়া সারা দিন বোধ করি রাত্রি পর্যন্ত রোগী দেখিতে হইবে চন্দ্র ডাক্তারের মেজাজ সেদিন ভালো নয় মাঝে মাঝে গর্জন হইতেছে একজন রোগী কি খাইব জিজ্ঞাসা করায় ডাক্তার যাহা ব্যবস্থা করিয়াছেন তাহার যাহাই হোক রোগীর পথ্য নহে দুর্গ্রাম হইতে আগত এক ব্যক্তি লাঠি ও লণ্ঠন হাতে করিয়াই ডাক্তারখানার ভিতরে ঢুকিয়াছিল বলিয়া এমন তারা খাইয়াছে যে সে লণ্ঠন ফেলিয়া দিয়া কোথায় ছুটিয়া পলাইয়াছে পঞ্চানন দুইবার মার খাইতে খাইতে বাঁচিয়া গিয়াছে এক ব্যক্তি ঔষধের দাম কম দেওয়ায় ডাক্তার তাহার টাকা পয়সা ডাক্তারখানার বাহিরে ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছেন সে বেচারি তাহার না খুঁজিয়া পাওয়ার সিকিটা এখনো খুঁজিয়া বেড়াইতেছে এমন সময়ে কলরব করিতে করিতে পণ্ডিত মহাশয় ও কতগুলা ছেলে আসিয়া হাজির হইল পণ্ডিতের মাথার ডান ডানপাশটা একটুখানি কাটিয়া গিয়া রক্ত ছেলেরা কেহ হাতে কেহ পায়ে আহত হইয়াছে বলিয়া জানাইল পণ্ডিত গ্রামের সকলের শ্রদ্ধা তাহাকে তদাবস্থায় দেখিয়া সকলেই তাহার চারিদিকে ভিড় করিয়া ফিসফিস করিয়া সহানুভূতি ও বিরক্তি প্রকাশ করিতে লাগিল এক ব্যক্তি কহিল ডাক্তার বাবুর কাছে যান আপনি ইঙ্গিতে ঘরের মধ্যেই আছেন ডাক্তার দাঁড়াইয়া দাঁড়াইয়া স্টেথোস্কোপ দিয়া একজন রোগীর বুক পরীক্ষা করিতেছিলেন মাঝে মাঝে ধমক চলিতেছিল খাড়া হয়ে দাঁড়াও জোরে নিঃশ্বাস ফেলো এবার ফেরো ইত্যাদি পণ্ডিত মহাশয় একেবারে ঘরে ঢুকিয়া পড়িলেন পঞ্চানন তাহাকে ঢুকিতে নিষেধ করিতে গিয়া তাহার রক্তাক্ত মস্তক দেখিয়া অস্ফুট চিৎকার করিয়া উঠিল সেই চিৎকার শুনিয়া ডাক্তার তাহাকে ধমকাইতে গিয়া পণ্ডিত মহাশয়কে দেখিতে পাইলেন এবং বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন আপনার এ কি পণ্ডিত মহাশয় মাথায় হাত দিয়া উবু হইয়া বসিয়া পড়িলেন ডাক্তার জিজ্ঞাসা করিলেন এই বয়সে মারামারি করতে গিয়েছিলেন নাকি পণ্ডিত ঘাড় নাড়িয়া জানাইলেন না প্রশ্ন হইল জাননি তো মাল লেকে পণ্ডিত কহিলেন মেরেছে আপনার মেয়ে কল্যাণী ডাক্তার আশ্চর্য হইয়া গেলেন তাহার মেয়ে কল্যাণী এই পুরা পণ্ডিতকে এমন করিয়া মারিবার মতো তাহার বয়স হইয়াছে নাকি প্রশ্ন করিল আমার মেয়ে তো নেহাত বাচ্চা সে আপনাকে মারবে তা কি সম্ভব বলিয়া একবার পঞ্চাননের দিকে ও তারপর দুয়ারে ভিড় করিয়া রোগী রোগীগণের দিকে তাকাইলেন তাহারা একসঙ্গে ঘাড় নাড়িয়া জানাইল তাহারাও এক বিন্দু বিশ্বাস করে না পণ্ডিতের সর্বাঙ্গ জুলিয়া গেল মেয়ে মারিয়াছে তাহার বাবা কোথায় একটু সান্তনা দিবে না মিথ্যা নালিশ করিতে আসিয়াছে বলিয়া শাসাইতেছে যেমন মেয়ে তাহার তেমনই বা পণ্ডিত মহাশয় উঠিয়া দাঁড়াইলেন কহিলেন আগে হ্যাঁ খুব সম্ভব আপনার মেয়ে বাচ্চা হলে কি হবে মশাই তার স্বভাবটি তো বাচ্চার মতো নয় দুর্দান্ত বদমাইশ শুধু আমাকেই মেরেছে নাকি বলিয়া দরজার দিকে তাকাইতেই ন্যাড়া ও নন্দ দুই হাতে ভিড় ঠেলিয়া ঘরে ঢুকিয়া পণ্ডিতের দুই পাশে দাঁড়াইল তাহাদের একজনের হাতে দাঁতের দাগ তাহাতে বিন্দু বিন্দু রক্ত জমিয়াছে অন্যজনের পা কাটিয়া গিয়াছে পণ্ডিত কহিতে লাগিলেন পাঠশালার ছেলেগুলোকে মেরে একসা করে দিয়েছে এত বড় বদমাশ মেয়ে আমি জীবনে দেখিনি মশাই সবাইকে অতিষ্ঠ করে তুলেছে আপনার খাতিরে কেউ কিছু বলে না নইলে গ্রামের লোকগুলাকে হাত দিয়া দেখাইয়া কহিলেন এরা সবাই জানে কিন্তু আর তো পারা যায় না মশাই হয় এর প্রতিকার করুন নয় বলেন তো সব ছেড়ে ছুড়ে দিয়ে গাঁ থেকে উঠে যাই এতগুলা কথায় একসঙ্গে বলিয়া পণ্ডিত হাঁপাইতে লাগিলেন দম লইয়া আবার বলিতে আমার অপরাধ কি না সকালে আজ এক মাস পরে পাঠশালা গিয়েছিল জিজ্ঞাসা করলাম কল্যাণী এতদিন আসিস নি কেন মা এই কথাটি শুধু ভালো করে বলেছি তো কি তেজ মেয়ের বলে বাবা আমাকে তোমার কাছে পড়তে মানা করেছে বলেছে বুড়ো কিছু জানে না বললাম ছি মা মিথ্যে বলতে নেই তো মশাই একখানা স্লেট নিয়ে দরাম করে মাথায় বসিয়ে দিলে গল গল করে রক্ত বেরোতে লাগল কি করি ভাবছি তখন দেখি সো করে ঢিল পড়ছে এর মাথায় তার মাথায় উফ কি দজ্জাল মেয়ে মশাই ও মেয়ে আপনার ডাকাত হবে যদি এখন থেকে শাসন না করেন ডাক্তারের সর্বাঙ্গে আগুন গেল ধরিয়া এতগুলা রোগীর সামনে এমন অপমান একবার মনে হইল চাপকাইয়া এই বুড়া পণ্ডিতকে সোজা করিয়া দেন কিন্তু সামলাইয়া লইয়া রোগীগুলাকে ধমক দিয়া সরিয়া যাইতে বলিলেন এবং চাবুকটা লইয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়া পণ্ডিতকে প্রশ্ন করিলেন কই কোথায় সে পণ্ডিত মহাশয় ডাক্তারের রাগ দেখিয়া ভরকাইয়া গিয়া কাঁচু মাচু করিয়া বলিলেন তা কি করে জানবো ধরতে পাঠিয়েছি কি করে জানবো আনতে পারেননি তো নালিশ করতে এসেছেন কেন জান ধরে আনুন বলিয়া যেভাবে হাতের চাবুক চালাইলেন পণ্ডিতের মনে হইল তাহারই গায়ে পরে আখা এই সময়ে কতকগুলা ছেলে চ্যাংদোলা করিয়া কল্যাণীকে লইয়া উঠোনে নামাইল ডাক্তার লাভ দিয়া কল্যাণীর কাছে আসিয়া হুকুম দিলেন সোজা হয়ে দাঁড়া তিনি যেন কল্যাণীকে এই প্রথম দেখিলেন জবা ফুলের মতো রাঙা টকটকে মুখ অপরিচ্ছন্ন ছিন্ন বসন সর্বাঙ্গ ধুলিময় অপরাধিনীর মতো নত মস্তকে তাহার সম্মুখে দাঁড়াইয়া সহসা বিদ্যুৎ লেখার মতো সন্তান বাৎসল্য মুহূর্তের জন্য তাহার গাঢ় মেঘাচ্ছন্ন হৃদয়কে দ্বিধা বিভিন্ন করিয়া এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত খেলিয়া গেল কিন্তু সে শুধু পলকের জন্য সে আলো অন্ধকারকে গাঢ়তর করিয়া দিল মাত্র ডাক্তার ধমক দিয়া প্রশ্ন করিলেন দুষ্টুমি করেছিস অশ্রুরুদ্ধ কণ্ঠে একবার পিতার মুখের দিকে তাকাইয়াই পরক্ষণেই মাথা নিচু করিয়া কল্যাণী ঘাড় নাড়িয়া জবাব দিল না সঙ্গে সঙ্গে পণ্ডিত ও ছেলের দল হই হৈ করিয়া উঠিল ডাক্তার ধমক দিলেন চোখ কল্যাণীকে কহিলেন মুক্তল আমার দিকে তাকা কল্যাণী ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিল ডাক্তার বলিলেন সত্যি বল করেছিস কিনা কল্যাণী নীরব ডাক্তার আবার ধমক দিলেন বল কল্যাণী তবু কোনো কথা কহিল না তারপর সব করিয়া চাবুক পড়িল কল্যাণী কাঁদিয়া উঠিয়া কহিল করেছি বাবা তারপর চাবুকের পর চাবুক পড়িতে লাগিল এরপর একবার পলাইবার চেষ্টা করিল বার কয়েক তিড়বিড় করিয়া লাফাইল তারপর মাটিতে লুটাইয়া পড়িয়া চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল আর করব না বাবা ও বাবা গো পায়ে ধরছি বাবা ও মা গো তারপর উপুর হইয়া দুই হাতের মধ্যে মাথা গুজিয়া দিয়া এক টানা কাঁদিতে ডাক্তারকে থামাইবার চাবুক খাইয়া নিবৃত্ত হইল পণ্ডিত তো নির্বা এত বেশি শাস্তি তিনি আশা করেন নাই হাত জোর করিয়া কহিলেন আর থাক ডাক্তারবাবু আমি আমি ওর হয়ে মাপ চাচ্ছি ডাক্তার তাহাকে ধমকাইয়া দিলেন বলিলেন সরে যান এমন সময় ভিড়ের ওদিক হইতে এক বৃদ্ধ ছুটিয়া আসিয়া কল্যাণীর উপর উপর হইয়া পড়িল সে বিশু পুরাতন ভৃত্ত তাহার পিঠেও ঘা দুই চাবুক কষাইয়া দিয়া ডাক্তার চাবুকটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া সোজা ডিসপেন্সারির মধ্যে চলিয়া গেলেন কল্যাণী তখন নিস্পন্দ তন্দ্রাচ্ছন্ন হইয়া গিয়াছে নির্মম কষাঘাতের প্রত্যেকটি চিহ্ন তাহার মুখে পৃষ্ঠে তাহার ফুলের মতো কোমল শুভ্র সর্বদেহে মোটা মোটা নীল শিরার মতো ফুলিয়া উঠিয়াছে তাহাতে বিন্দু বিন্দু রক্ত ফুটিয়া উঠিতেছে কচি সবুজ শস্যে ভরা দিগন্ত বিস্তৃত মাঠ তাহার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলি জাগিয়ে আছে মেঘশূন্য আকাশে সূর্য অনল বর্ষণ করিতেছে সেই রৌদ্রে ডাক্তার ঘোড়ায় চড়িয়া গ্রাম হইতে গ্রামান্তরে রোগী দেখিয়া ফিরিতেছেন মাঠে চাষারা কাজ করিতেছে ডাক্তারের ঘোড়া তাহারা দূর হইতে চিনিতে পারে পেন্নাম হই ডাক্তারবাবু বলিয়া মাথাটা প্রায় মাটির কাছে নোয়াইয়া প্রণাম করে ডাক্তার তাহা লক্ষ্যও করেন না সোজা চলিয়া যান দিন অবসান প্রায় সূর্য দিগন্ত রেখার উপরে আসিয়া দাঁড়াইয়াছে এমন সময় ডাক্তার একটা গ্রামে প্রবেশ করিলেন দুই ধারে ঘন বাঁশঝাড়ের মধ্যে অন্ধকার সুরিপথ সেই কর্দমময় পিচ্ছিল পথে ডাক্তার ঘোড়ায় চড়িয়া অতি সন্তর্পণে চলিতে নোয়াইয়া কখনো এক হাত দিয়া মুখের সামনে আসিয়া পড়া বাঁশের ডালকে ঠেলিয়া সরাইয়া দিয়া ভিজা মাটির শেঁতা গন্ধ নাকে আসিতে লাগিল কখনো বা ডোবার পচা জলের গন্ধ বাঁশঝাড়ের নিচে সাদা সাদা ছাতা উঠিয়াছে একটা হেলে সাপ রাস্তার এপাশ হইতে ওপাশে দ্রুত বঙ্কিম গতিতে চলিয়া গেল বাঁশের বোন পার হইয়া একটা ছোট পুকুর কচুরিপানায় সমস্ত পুকুরটা ছাইয়া গিয়াছে জল পর্যন্ত দেখা যায় না তাহার পাড়ে একটা প্রকাণ্ড বট গাছ অসংখ্য ঝুড়ি নামাইয়া কত কাল ধরিয়া দাঁড়াইয়া আছে কে জানে তাহার তলায় ইহার মধ্যেই অন্ধকার ঘনাইয়া উঠিতেছে সেইখানে একটা লোক দাঁড়াইয়া আছে ডাক্তারের ঘোড়া দেখিয়া সেই লোকটা আগাইয়া আসিল গলায় কাপড় তো দেওয়াই ছিল দুই হাত জোর করিয়া ডাক্তারকে নমস্কার করিল ডাক্তার তাহাকে জিজ্ঞাসা করিলেন চৌধুরীদের বাড়ি দেখিয়ে দিতে পারো লোকটা কহিল হজুর আমি চৌধুরী বাড়ির লোক আপনাকে নিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি লোকটা পথ দেখাইয়া ডাক্তারকে লইয়া চলিল আঁকা বাঁকা পথ কখনো গৃহস্থের বাড়ির পাশ দিয়া কখনো দেব মন্দিরের চলিয়াছে গৃহবধূগণ কলসি কক্ষে জল লইয়া গল্প করিতে করিতে গৃহে ফিরিতেছে ডাক্তারকে দেখিয়া ঘুমটা টানিয়া তাহারা রাস্তার একপাশে পাশে দাঁড়াইল ছুটির পর ছেলেরা কোলাহল করিতে করিতে ঘরে ফিরিতেছিল তাহারা ডাক্তারের ঘোড়া দেখিয়া আপাতত গৃহগমন স্থগিত রাখিয়া ঘোড়ার পাছু পাছু চলিল একজন বিধবা প্রৌরা মাথার চুল পুরুষের মতো ছোট ছোট করিয়া ছাঁটা এবং সেই মাথার উপরে লজ্জা নিবারণের জন্য একটুখানি আবরণ এক হাতে কাপড় হাঁটু পর্যন্ত তুলিয়া তিড়িং তিড়িং করিয়া এখান হইতে সেখানে লাফাইয়া অতি কষ্টে সুচিতা রক্ষা করিয়া আসিতেছিলেন ছেলেগুলোকে কহিলেন এই ছোনেরা আস্তে আস্তে চল না গায়ে জল ছিটিয়ে দিয়ে এই সন্ধে না হবে নাকি কে একজন লোক জিজ্ঞাসা করিল হ্যাঁ গা পিসি চন্দ্র ডাক্তার আমাদের গায়ে এলো যে বড় পিসি বিনাইয়া বিনাইয়া কহিল আর বাবা আমাদের মহেশের মেয়েটার ভারী অসু বাঁচে কি না বাঁচে লোকটা কহিল কেন আমাদের ভূষণ ভূষণ গ্রামের ডাক্তার পিসিমা কহিলেন ভূষণই তো দেখছিল বাবা তা কিছু করতে পারলে কই তারপর কাছে সরিয়া আসিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া কহিতে লাগিলেন ভূষণের দোষ নেই বাবা বিনা পয়সায় তিকিচ্ছে মহেশের তো কিছুটি নেই দুবেলা হাঁড়ি চড়া দেয় তবু ভূষণের আমাদের দয়া ধর্ম আছে বলতে হবে দুবেলা দেখছে শুনছে যতদূর সাধ্যি করছে একটি কানা করিও তো মহেশের কাছে পায়নি তারপর ঢোক গিলিয়া কণ্ঠস্বর আরো মৃদু করিয়া কহিতে লাগলে কাল সন্ধেবেলা তুলসী তলায় বসে চরকার সুতো তুলছি মহেশের বউটা এসে কাঁদতে লাগল বলে টাকা ধার দাও আমি বাছা কোথায় পাবো টাকা শেষে হাতের রুলি দুটো আমার হাতে গুঁজে দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগ আমার বাঁচানো মন কারো কান্না দেখতে পারি না বললাম বউ চুপ কর দেখি খুঁজে পেতে খুঁজতে খুঁজতে দেখি লক্ষ্মীর হাঁড়িতে পাঁচটি টাকা সিঁদুর মাকান তাই দিলাম আহা ভারী ভালো মেয়ে মহেশের মা দুর্গার ইচ্ছায় সেরে উঠলে বাঁচি বলিয়া দুই হাত জোর করিয়া যেদিকে গ্রামের দুর্গা মন্দির অবস্থিত সেই মুখ হইয়া প্রণাম করিলেন গ্রামের এক প্রান্তে চৌধুরীদের বাড়ি এককালে ইহারা গ্রামের মধ্যে বর্ধিষ্ণু ছিল কিন্তু কালক্রমে বংশবৃদ্ধির অনুপাতে আয় বৃদ্ধি না হয় এবং ভূ সম্পত্তি বহু অংশে বিভক্ত হওয়ায় ইহাদের প্রত্যেকেরই অবস্থা খারাপ হইয়া দাঁড়াইয়াছে এখন বাড়ি হইতে ইট ও চুন খসিতেছে দরজা জানালা ভাঙিয়া পড়িতেছে দেওয়ালের ফাটল হইতে গাছ গজাইতেছে গৃহলক্ষ্মী কোনোদিন বিদায় লইয়াছেন অলক্ষ্মী আসর জমাইতেছে চৌধুরী বাড়ির সামনে আসিয়া ডাক্তার ঘোড়া হইতে নামিয়া যে লোকটি তাহাকে পথ দেখাইয়া আনিল তাহাকে ঘোড়াটাকে আগলাইবার জন্য হুকুম দিলেন চৌধুরী বাড়ির কতগুলি যুবক ও প্রৌঢ় ব্যক্তি তাহার জন্য এতক্ষণ অপেক্ষা করিতেছিল তাহারা আগাইয়া আসিয়া ডাক্তারকে অভিবাদন করিল ডাক্তার মাথাটা মাত্র হেলাইয়া প্রাত্য করিয়া জিজ্ঞাসা করিলেন মহেশ চৌধুরীকে সকলে একসঙ্গে একজন যুবককে দেখাইয়া দিল যুবকটির বয়স ত্রিশের বেশি হইবে না দারিদ্র্যের মলিন স্পর্শে তাহার সুগৌর বর্ণ তামাটে হইয়া গিয়াছে দেহ শীর্ণ ও নূপ্জ অনিবার্য বিপদের ছায়া তাহার মুখে কালিমা লেপন করিয়াছে শুষ্ক মুখে সে একটু আগাইয়া আসিয়া কহিল আগে আমি ডাক্তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে তাকাইয়া কহিলেন আপনার মেয়ে কত মহেশ কহিল দশ হবে ডাক্তার কহিলেন চলুন আপনার বাড়ি কে একজন কহিল একটুকু বিশ্রাম ডাক্তার রুক্ষ কণ্ঠে জবাব দিলেন বিশ্রাম করতে আসিনি মশাই ইটের তৈরি ফটক কিন্তু দরজাগুলি তালি দেওয়া ফটক পার হইলেই ছোট এক টুকরা উঠান তাহার একদিকে একটি খড়ের চালওয়ালা রান্নাঘর তাহারি সামনে দিয়া ঘরের নর্দমা ভ্যাটভ্যাট করিতেছে উঠানের আর দিকে তুলসী মঞ্চ এবং তাহারি কাছে এক টুকরা মাটির উপরে শাক উৎপাদনের চেষ্টা একটা লাউয়ের ডগাকে সেখান হইতে লইয়া গিয়া রান্নাঘরে চালে তুলিয়া দেওয়া হইয়াছে সে মনের সুখে ডাল মিলিয়া সমস্ত চালটা ভরাইয়া দিয়াছে আরেকটু গেলে ছোট্ট একখানি রুয়া রোয়াকে উঠিলেই সামনে একটি লম্বা ঘর ভিতরটা অন্ধকার জানালার বালাই নাই গৃহের ব্যবহার্য ও অব্যবহার্য জিনিসপত্রে সমস্ত ঘরটা হইয়া গিয়াছে এবং তাহারই মধ্যে একটু স্থান কোনো মতে বাঁচাইয়া সেখানে চাটাইয়ের উপরে মলিন শয্যা পাতিয়া মেয়েকে শোয়ানো হইয়াছে ডাক্তারকে দেখিয়া একটি মলিন বসনা অবগুন্ঠিতার অমণী পাশের দ্বার দিয়া অন্য ঘরে উঠিয়া গেল ডাক্তার ঘরে ঢুকিয়া নাক সিটকাইলেন একটা ভ্যাবসা গন্ধ নাকে ঢুকিল কে একজন একটা লণ্ঠন লইয়া আসিল তাহারি আলোকে ডাক্তার রোগীর শয্যা পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন মহেশ একটা ভাঙা চেয়ার আগাইয়া দিল ডাক্তার তাহা প্রত্যাখ্যান করিয়া রোগীর শয্যা বসিয়া পড়িলেন ছিন্ন মলিন শয্যার উপরে শুইয়া একটি দশ বছরের মেয়ে বৃন্তচ্যুত প্রায় পুষ্পের মতো মলিন বিবর্ণ লেলিহান দিয়া করাল ব্যাধি যেন তাহার দেহের লাবণ্যকে লেহন করিয়া লইয়াছে অস্থি চর্মসার দেহ বিছানা সহিত মিশিয়া গিয়াছে জীবন প্রদীপ স্তিমিত প্রায় রুক্ষ কেশের মধ্যে শুধু তাহার মুখখানি একটি কমল করকের মতো ফুটিয়া আছে মরণের ছায়া এখনো তাহাকে স্পর্শ করিতে পারে নাই রোগী পরীক্ষা করিয়া ডাক্তার মুখ গম্ভীর করিলেন প্রশ্ন করিলেন কে দেখছে ইতিমধ্যে গ্রামের ডাক্তার ভূষণ চন্দ্র আসিয়া ভিড়ের মধ্যে দাঁড়াইয়াছিল সকলে ঠেলাঠেলি করিয়া আগাইয়া দিয়া তাহাকে দেখাইয়া দিয়া কহিল ইনি আগে ডাক্তার তাহার দিকে কঠোর করছেন জবরদস্ত হাকিমের সম্মুখে সাক্ষীর মতো ভূষণ কহিল ম্যালেরিয়া জ্বর ফিভার মিক্সার কুইনাইন দিয়েছি বিনা পয়সায় ডাক্তার ধমক দিয়া কহিলেন এরকম রোগী কতগুলি চিকিৎসা করেছেন আপনি ভূষণ সম্মিলিত গ্রামবাসীগণের দিকে তাকাইয়া দম লইয়া কহিল তাকে বহুত এই এইতো সেদিন রায়দের পিঁচোর ডাক্তার ধমক দিয়া কহিলেন তোমার রোগীর ফিরিস্তি শুনতে চাই না আমি এ রোগ ম্যালেরিয়া নয় টাইফয়েড নাম শুনেছ কখনো ভূষণ ফেল ফেল করিয়া তাকাইয়া রহিল তাহার বাংলা চিকিৎসার বহিটিতে এই রোগের নাম লেখা আছে বলিয়া স্মরণ হইল কিন্তু এই পাড়াগায়ে যে এমন বিদুটে রোগ আসিয়া জুটিবে তাহা সে জানিবে কি করিয়া মহেশের উপর তাহার সমস্ত রাগ হইতে লাগিল এদিকে তাহার ওষুধ ও ভিজিটের দাম এক পয়সা দিবার নাম পর্যন্ত করে না কিন্তু চন্দ্র ডাক্তারকে ডাকিবার সময় পয়সা জুটিয়াছে নেম খারাপ যে লোকগুলা তাহার দিকে প্যাটপ্যাট করিয়া তাকাইতেছিল বুঝিবা দুই একজন তাহার অবস্থা দেখিয়া মুচকাইয়া হাসিতেছিল সে মনে মনে তাহাদের মুন্ডপাত করিতে লাগিল গৃহদেবতাকে স্মরণ করিয়া কহিল হে প্রভু এই প্রাষণ্ড ডাক্তারের হাত হইতে আমাকে রক্ষা কর ইহার কাণ্ডজ্ঞান নাই এতগুলা লোকের সামনে অপমান করিবে হয়তো মারিয়া বসিবে আর এই লোকগুলা যাহারা প্রত্যহ প্রভাতে ও সন্ধ্যায় তাহার ডিসপেন্সারিতে চা ও তামাক ধ্বংস করে বিনা পয়সায় ঔষধ খায় এক বিন্দু সাহায্য করিবে না বরং দাঁত বাহির করিয়া হাসিবে ডাক্তার চোখ পাকাইয়া কহিতে লাগিলেন এই মেয়েকে মেরে ফেলেছ তুমি তোমাকে জেলে দেওয়া উচিত ভূষণের পা দুইটা ঠক করিয়া কাঁপিতে লাগিল ডাক্তার মহেশের দিকে তাকাইয়া কহিলেন মিথ্যে ডেকেছেন আমাকে চিকিৎসা করবার কিছুই নেই আজ রাত্রির যদি পার হয় তো কাল খবর দেবেন বলিয়া ডাক্তার উঠিয়া পড়িলেন মহেশ ডাক্তারের দুই হাত জড়াইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল ডাক্তারবাবু আর বলিতে পারিল না ডাক্তার হাত ছাড়াইয়া লইয়া কহিলেন কি করব মশাই উপায় নেই আমার হাতের বার হয়ে গেছে বলিয়া ডাক্তার গট গট করিয়া ভিড় ঠেলিয়া বাহিরের একেবারে অন্ধকার উঠানে আসিয়া দাঁড়াইলেন সহসা একটি নারী মূর্তি অন্ধকারে টলিতে টলিতে আসিয়া ডাক্তারের পায়ের নিচে পড়িয়া তাহার দুই পা জড়াইয়া ধরিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিল আমার মেয়েকে বাঁচিয়ে দিয়ে যান ডাক্তারবাবু তাহার জুতায় মাথা ঠুকিতে ঠুকিতে কহিতে লাগিল যাবেন না ডাক্তারবাবু যেতে দেব না আপনাকে আমার মেয়েকে বাঁচান আমার মেয়ে গেলে আমি কি নিয়ে থাকব চন্দ্র ডাক্তার প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন কি করিবেন কিছুই বুঝিতে পারিলেন না এরূপ অভিজ্ঞতা তাহার ছিল না তিনি রোগীকে শাসন করিতে পারেন রোগীর আত্মীয় স্বজনের পিঠেও চাবুক চালাইতে তাহার বাধে না কিন্তু এই যে বিশ্রস্ত কুন্তলা স্খলিত বসনা অন্তঃপুরচারিণী নারী সমস্ত লজ্জা বিসর্জন দিয়া আসন্ন মৃত্যু সন্তানের জীবন কামনায় তাহার পায়ের নিচে মাথা ঠুকিতেছে ইহাকে লইয়া তিনি কি করিবেন তিনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন সান্ত্বনা দিলেন না কাহাকেও ডাকাইয়া রমণীকে লইয়া যাইবার জন্য অনুরোধ করিলেন না চুপ করিয়া সেই বুকফাটা ফাটা মর্মভেদী ক্রন্দন শুনিতে লাগিলেন সেই ক্রন্দন তাহার সমস্ত অন্তরলোকে ব্যপ্ত হইয়া রণিত অনুরণিত হইতে লাগিল সেই ক্রন্দন তীক্ষ্ণ বর্ষা ফলকের মতো বিদ্ধ করিয়া করিয়া তাহার কোন তন্দ্রালোক বিস্তৃত প্রায় স্মৃতিকে জাগ্রত করিতে লাগিল সহসা ডাক্তারের চোখের সামনে বহুদিন পূর্বের একটা ছবি ভাসিয়া উঠিল তখন তিনি সংসারে ভালো করিয়া প্রবেশ করেন নাই কল্যাণী তখন ছয় মাসে সেই সময় কল্যাণীর শক্ত অসুখ হইয়াছিল ডাক্তার হাল ছাড়িয়া দিয়াছিল তখন তাহার তরুণী পত্নী নারায়ণী ঠিক এমনি করিয়া উপুর হইয়া পড়িয়া ঠিক এমনি বুক ফাটা কান্না কাঁদিয়াছিল সেই ছবি অন্ধকারের জবনিকার উপরে উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হইতে লাগিল সেই ছবি তাহার নিকটবর্তী হইতে লাগিল পরিশেষে তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে বিভ্রান্ত করিল মুহূর্তের জন্য তাহার মনে হইল যেন তাহার প্রিয়তমা নারায়ণী কল্যাণের জীবন কামনায় তাহারই পায়ের নিচে লুণ্ঠিতা তাহারি তীব্র ক্রন্দন অন্ধকার রাত্রির বুক চিরিয়া চিরিয়া ঊর্ধ্বে বহু ঊর্ধ্বে উত্থিত হইয়া সুদূর তারকা লোককে স্পন্দিত করিতেছে শুধু মুহূর্তের জন্য তারপরই ডাক্তার আত্মস্থ হইলেন মহেশকে ডাকিয়া কহিলেন মহেশবাবু আপনার স্ত্রীকে নিয়ে যান দেখি কি করতে পারি বলিয়া ডাক্তার ঘরের মধ্যে ফিরিয়া গিয়া সেই ভাঙা চেয়ারে বসিলেন জিজ্ঞাসা করিলেন এখানে কেউ ঘোড়ায় চড়তে পারে ভূষণ এতক্ষণ চুপ করিয়া দাঁড়িয়াছিল প্রায় খ্যাতিকে পুনরুদ্ধার করিবার জন্য সচেষ্ট হইয়া আগাইয়া আসিয়া কহিল আগে আমি পারি আপনি পারেন বেশ আমার ঘোড়া নিয়ে আমার ডিসপেন্সারিতে যান কম্পাউন্ডার এখনও সেখানে আছে বলিয়া খচখচ করিয়া একটা কাগজে কতগুলা ওষুধের নাম লিখিয়া তাহার হাতে দিয়া কহিলেন এই ওষুধগুলি নিয়ে আসবেন আধ ঘন্টার মধ্যে আসা চাই ভূষণ কৃতার্থ হইয়া গেল কহিল আমি পনেরো মিনিটের মধ্যে ফিরে আসব বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল তারপর সমস্ত রাত্রি ধরিয়া মৃত্যুর সহিত সংগ্রাম চলিতে লাগিল প্রতি মুহূর্তে মৃত্যু গগনস্পর্শী তরঙ্গ তুলিয়া এই অসহায় ক্ষুদ্র জীবন তরীকে গ্রাস করিতে চেষ্টা করিতে লাগিল কিন্তু ডাক্তার সুদক্ষ নাবিকের মতো দৃঢ় অকম্পিত হস্তে হাল ধরিয়া অক্লান্ত চেষ্টায় রাত্রি শেষে জীর্ণ তৈরিকে কুলে উত্তীর্ণ করিলেন রোগী নিদারুণ ক্লান্তি ও অবসাদের নিদ্রা চাইতে লাগিল ডাক্তার তখন মহেশকে কহিলেন মহেশবাবু আর ভয় নেই আপনার স্ত্রীকে মেয়ের কাছে আসতে বলুন আমি আজ উঠি কাল এসে দেখে যাব বলিয়া ডাক্তার উঠিয়া দাঁড়াইলেন এবং ঘরের বাহির হইয়া গেলেন মহেশ সঙ্গে সঙ্গে গেল এবং সেই ধার করা পাঁচটি টাকা বাহির করিয়া ডাক্তারকে দিতে গেল ডাক্তার তাহার হাতটা ঠেলিয়া দিয়া একবার তাহার মুখের দিকে তাকাইলেন তারপর অন্ধকারে গৃহের বাহির হইয়া গেলেন গৃহে ফিরিয়া ডাক্তার দরজায় ধাক্কা দিতেই বিশু দরজা খুলিয়া দিল ঘরের এক কোণে একটা লন্ঠন জ্বলিতেছিল ডাক্তার ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলেন নিদারুণ ক্লান্তিতে দেহ অবসন্ন তবু তাহার মনে হইতেছিল আজ যেন তাহার জীবন সার্থক হইয়া গিয়াছে বিষু জানালাগুলা খুলিয়া দিয়া অন্তপুরের মধ্যে পিসিমাকে জাগাইবার জন্য চলিয়া গেল ডিসপেন্সারির পাশের ঘরেই বিশু শয়ন করে ডাক্তার সেই ঘরে প্রবেশ করিলেন ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলিতেছিল তাহার ক্ষীণ আলোকে ডাক্তার দেখিলেন পাশাপাশি দুইটা খাট একটা খাটে মলিন শয্যায় কল্যাণী নিদ্রিতা ডাক্তার প্রদীপটা কল্যাণীর সজ্জার পাশে আনিলেন কল্যাণীর শয্যায় বসিয়া সেই আলোকে অনেকক্ষণ ধরিয়া কল্যাণের মুখের দিকে তাকাইয়া রহিলেন তাহার গায়ে হাত বুলাইতে লাগিলেন দেখিলেন সকালের প্রহারের চিহ্ন এখনো মিলায় নাই একটা তীব্র অনুশোচনা তাহার হৃদয়কে বিদ্ধ করিতে লাগিল ডাক্তার পরম স্নেহের সহিত সেই দাগগুলিতে হাত বুলাইতে লাগিলেন যেন সমস্ত ব্যথা চান তারপর কল্যাণীর নরম কোঁকড়ানো চুলগুলি কপালের উপর হইতে সরাইয়া অতি সন্তর্পণে তাহার কপালে একটি চুম্বন অঙ্কিত করিলেন বাহিরে নিঃশব্দ তারকাময়ী রজনী ছাড়া ডাক্তারের এই দুর্বলতার আর কেহ সাক্ষী রহিল না নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ